জুমার নামাজের পর সহিংসতার আশঙ্কায় আজ বাইতুল মোকার মসজিদকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয় আজও রাজধানীতে সংঘাত ছড়ানোর চেষ্টা করেছে জামায়াত শিবির তবে পুলিশের তৎপরতার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর করে জামায়াত শিবির কর্মীরা এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে মহিমিজানের রিপোর্ট জুমার নামাজ শেষ হতে না হতেই আবারও রাজধানীতে তাণ্ডব চালাবার চেষ্টা করে জামাত সাইদির সাঈদির মৃত্যুদণ্ডের প্রতিবাদে মালিবাগ চৌধুরী পাড়ায় বিক্ষোভ মিছিল এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে দ্রুত তাদের প্রতিহত করে পুলিশ এ সময় আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাস্তা আটকানোর চেষ্টা করে তারা পুলিশ তাদের বাধা দিলে ইটপাটকে ছুটতে থাকে শিবির কর্মীরা এক পর্যায়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ এ সময় আবারও টায়ার জ্বালিয়ে রাস্তা আটকানোর চেষ্টা করে শিবির কর্মীরা পরে পুলিশের ধাওয়ার মুখে মালিবাগ চৌধুরী পাড়ার বিভিন্ন গলি থেকে হামলা চালায় জামাত শিবির সেখানেও কিছুক্ষণ চলে সংঘর্ষ সেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে র্যাব এদিকে শুক্রবার জুমার নামাজ শেষে আবারও সংঘাত ছড়াতে পারে জামাত শিবির এমন আশঙ্কায় বাইতুল মোকার মসজিদকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা উত্তর গেট বন্ধ থাকায় মসজিদের দক্ষিণ গেট দিয়ে নামাজ আদায় করে মুসল্লিরা মহিম মিজান একাত্তর ঢাকা